আসসালামু আলাইকুম গাইস, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি নতুন ইউটিউব চ্যানেল প্রফেশনাল ভাবে একটি অ্যান্ড্রয়েড ফোন থেকে খুলতে পারবেন। তাহলে বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। এই সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে একটি শর্ট ইউটিউব চ্যানেল খুলবেন। আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে হচ্ছে আপনারা একটি জিমেইল খুলবেন নতুন, ওই জিমেইলটা দিয়ে আজকে দেখাবো কিভাবে একটি ইউটিউব চ্যানেল আমরা খুলবো এবং ইউটিউব চ্যানেলটি হবে শর্ট ইউটিউব চ্যানেল। তো প্রথমত চলে যেতে হবে আমাদের হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের ফায়ারফক্স ব্রাউজারে। তো আমি হচ্ছে আমার ফায়ারফক্স ব্রাউজারে চলে গেলাম। এখন এখানে হচ্ছে আমাদের ইউটিউবে প্রবেশ করতে হবে, ঠিক আছে? এই যে ইউটিউব আছে এখানে আমরা ইউটিউব অ্যাপসে প্রবেশ করব এই ফায়ারফক্স ব্রাউজার থেকে, ঠিক আছে? তারপর হচ্ছে উপরের দিকে দেখেন যে একটি লগো আছে ইউটিউবের, এই যে লগো, এই লগোর এখানে ক্লিক করব, ঠিক আছে? সো এই লগোর এখানে ক্লিক করার পরে দেখেন এখানে সাইন ইন লেখা আছে। এখন হচ্ছে এখানে আমরা আগে যে জিমেলটা খুলেছিলাম ওই জিমেলটা আমরা সাইন ইন করব ওই ইউজার মেইল এবং পাসওয়ার্ড দিয়ে, ঠিক আছে? তো নিচের দিকে চলে আসবো, আসার পরে এখানে ইউজ, এই যে এখানে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে এখানে লিখব হচ্ছে রিয়াকশন ডট দাদু 1999, ঠিক আছে? এটা হচ্ছে আমার ইমেইল অ্যাড্রেস দিয়েছিলাম। এখন হচ্ছে নেক্সট দিব, নেক্সট দেওয়ার পরে ও সরি শেষে একটা ডট হয়ে গেছে কিন্তু কম দিতে মনে নাই। এখন হচ্ছে নেক্সট দিব, নেক্সট দেওয়ার পরে এখন হচ্ছে পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব, ওকে? হ্যাঁ বন্ধুরা, এখানে আমার ইমেলটা লেখা শেষ, এখানে পাসওয়ার্ডটা লিখেছি, এখন এটা নেক্সট দিয়ে আমি লগ ইন করে নিব। এখন হ্যাঁ, এটা হচ্ছে নেক্সট দিলাম, নেক্সট দেওয়ার পরে হ্যাঁ পাসওয়ার্ডটা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখন দেখেন এখানে হচ্ছে আমাদের ইউটিউবের সাথে আমাদের জিমেইলটা কানেক্টেড হয়ে যাবে। তারপরে এখান থেকে আমরা হচ্ছে একটি জিমেইল একটি ইউটিউব চ্যানেল খুলবো। এখন উপরের দিকে দেখুন এখন হচ্ছে চ্যানেলের লগো শো করছে জিমেইলের। এখন উপরের দিকে ক্লিক করবো, এখানে ক্লিক করলে দেখেন এখানে ইওর চ্যানেল আছে। হ্যাঁ, তো আমরা ইওর চ্যানেল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের যেহেতু চ্যানেল খোলা নাই নতুন একটি জিমেইল, সেহেতু আমাদের অপশন আসবে এইরকম, ঠিক আছে? সো আপনারা চাইলে চ্যানেল জিমেইলে যে নাম দিয়েছেন সেই নামেও চ্যানেল খুলতে পারেন, চাইলে আপনাদের পছন্দ মতো একটি নামও দিতে পারেন। সো আমি এখানে রিয়াকশন দাদু এটাই দিয়ে দিব। তো আমি হচ্ছে ক্রিয়েট চ্যানেল এখানে ক্লিক করব, ঠিক আছে? সো ক্রিয়েট চ্যানেল এখানে ক্লিক করলাম, ক্লিক করা হয়েছে যেহেতু আমার কিন্তু ইউটিউব চ্যানেলটা খোলা হয়ে গেছে, ঠিক আছে? তো যেহেতু খোলা হয়েছে এটা হচ্ছে আমি ইউটিউব চ্যানেল খুললাম, কিন্তু এই জিমেইলটা দিয়ে আমার হচ্ছে ব্রান্ড চ্যানেল খুলব, ঠিক আছে? ওই ব্রান্ড চ্যানেল দিয়ে আমরা হচ্ছে শর্ট ভিডিও আপলোড দিব, ঠিক আছে? এখন হচ্ছে আমরা এখানে সার্চ করব ওয়াইটি স্টুডিও লেখার পর দেখেন এই যে চলে আসছে এখানে। সো আমরা হচ্ছে ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করব এখানে, ঠিক আছে? সার্চ করার পরে দেখেন এই যে ফার্স্টে যে ওয়েব পেজ আসছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একটু অপেক্ষা করি, নেট স্লো, ঠিক আছে? ভিডিওটা ফুল দেখলে আপনাদের অনেক হেল্পফুল হবে, সব কিছু ভালোভাবে বুঝতে পারবেন, ক্লিয়ার? এখন এখানে কন্টিনিউ এখানে ক্লিক করব, ঠিক আছে? সো কন্টিনিউয়ে ক্লিক করার পরে একদম নিচের দিকে স্ক্রল করব, স্ক্রল করে দেখতে পারবো হচ্ছে এই যে দেখেন আমাদের সেটিং, এখানে আমরা সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে এখন হচ্ছে এখান থেকে এই যে চ্যানেল দুই নম্বর অপশন, তারপর অ্যাডভান্সে যাব। হ্যাঁ, এখানে দেখেন অ্যাডভান্স, এই অ্যাডভান্সে যাব, ঠিক আছে? অ্যাডভান্সে যাওয়ার পরে নিচের দিকে আসব, নিচের দিকে আসার পরে এই যে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এখানে ক্লিক করব, এই যে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এখানে ক্লিক করব, ঠিক আছে? ম্যানেজ ইউটিউব চ্যানেল এখানে আসার পরে, ঠিক আছে, তারপর এই যে দেখেন এখানে আছে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার, এই যে এখান থেকে আমরা হচ্ছে ক্রিয়েট নিউ চ্যানেল এখানে ক্লিক করব, ওকে? তো এখানে হচ্ছে ক্রিয়েট এ নিউ চ্যানেল এখানে ক্লিক করার পরে আমাদের হচ্ছে দেখা যাক কী অপশন আসে। এটি আমরা হচ্ছে ডেস্কটপ সাইট করে নিব, ঠিক আছে? হ্যাঁ, ডেস্কটপ সাইট করার পরে এখন এখানে হচ্ছে একটি ইউটিউব চ্যানেলের নাম দিবেন। তো হচ্ছে আগে যে চ্যানেলটা খুললাম ওইটা হচ্ছে আপনার হচ্ছে নর্মাল সাধারণত চ্যানেল, ঠিক আছে?
আর এটা হচ্ছে ব্র্যান্ড চ্যানেল। আর ব্র্যান্ড চ্যানেল খুলে সবসময় আপনারা কাজ করার চেষ্টা করবেন, ইউটিউবে ভিডিও আপলোড করবেন, ঠিক আছে? তাহলে ভিডিওগুলো র্যাঙ্ক করবে। তো এখন হচ্ছে এখানে রিয়াকশন, রিয়াকশন শর্ট, ঠিক আছে? রিয়াকশন দাদু, হ্যাঁ রিয়াকশন দাদু, এটাই হচ্ছে চ্যানেলের নাম দিব। তো রিয়াকশন দাদু দিলাম। এখন হচ্ছে এখানে আই আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করব, এখানে টিক মার্ক দিব, তারপর হচ্ছে ক্রিয়েটে ক্লিক করব, তাহলে আমাদের ব্র্যান্ড চ্যানেল খোলা হয়ে যাবে। তো এখন হচ্ছে ক্রিয়েট, ক্রিয়েটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন হচ্ছে হ্যাঁ এইখানে কন্টিনিউ, এখানে কন্টিনিউ ক্লিক করব। ওকে, এখানে কন্টিনিউ ক্লিক করব, হ্যাঁ কন্টিনিউ ক্লিক করলাম। সরি, এই মিস্টেক হয়েছে। কন্টিনিউ ক্লিক করার আগে এই যে উপরে দেখে এখানে ফোন নাম্বারটা লিখে নেবেন, যে নাম্বারটা দিয়ে আপনারা হচ্ছে জিমেলটা খুলছেন সেই নাম্বারটা লিখে নেবেন। তারপর হচ্ছে এখানে আপনারা এটি টেক্সট আকারে মেসেজ পাঠাইতে চাচ্ছেন ভেরিফাই নাকি হচ্ছে ভয়েস আকারে, সো আমরা টেক্সট আকারে হচ্ছে একটি কোড পাঠাই দিব এই নাম্বারে, ঠিক আছে? সো তাহলে হচ্ছে আমরা এখানে কন্টিনিউ এখানে ক্লিক করব। সো এখানে কন্টিনিউয়ের উপর ক্লিক করলাম। ক্লিক করলে এই নাম্বারে আমাদের একটি কোড চলে যাবে, 6 সংখ্যার ইন্টার ভেরিফিকেশন কোড, সেই নাম্বারটি এখানে বসিয়ে দিব, ঠিক আছে? আমরা একটু অপেক্ষা করি, নাম্বারটা হয়তো বা চলে আসছে। হ্যাঁ অলরেডি নাম্বারটা চলে আসছে। তো নাম্বারটা হচ্ছে 7 7 1 4 1 9 4, ঠিক আছে? এখন এটি হচ্ছে কন্টিনিউ ক্লিক করে দিব, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা ভেরিফাইড হয়ে যাবে, ঠিক আছে? তো একটু অপেক্ষা করি। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলটা খোলা হয়ে গেছে, সেহেতু আমরা একটু রিফ্রেশ করে নিব, ঠিক আছে? ব্রাউজারটা একটু রিফ্রেশ করব, তাহলে আমাদের চ্যানেলটা আমাদের সামনে অলরেডি শো করবে ড্যাশবোর্ডটা, ঠিক আছে? দেখেন বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলটা খোলা হয়ে গেছে, ঠিক আছে? খোলা হয়ে গেছে রিয়াকশন দাদু এই নামে। তো ওপরের দিকে আমি ক্লিক করি, এইখানে চ্যানেলের লগের উপর ক্লিক করব, ঠিক আছে? লগের উপর ক্লিক করলে দেখেন এইখানে অপশন আছে, এই যে ইওর চ্যানেল অথবা ইউটিউব স্টুডিও, এখানে ক্লিক করতে পারেন। সো আমি হচ্ছে এখানে ইওর চ্যানেলে ক্লিক করব, ঠিক আছে? ইওর চ্যানেলে ক্লিক করলে এখানে হচ্ছে আমাদের চ্যানেলের হোম পেজে প্রবেশ করতে পারবো। ওকে, তো হচ্ছে এইভাবে হচ্ছে আপনারা একটি ইউটিউব চ্যানেল খুলবেন, ঠিক আছে? নেক্সট ভিডিওতে আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো কীভাবে শর্ট ভিডিওর হচ্ছে সেটিংগুলো কাস্টমাইজ করতে হবে, তারপর হচ্ছে কীভাবে হচ্ছে ভিডিও আপলোড করতে হবে, কীভাবে হচ্ছে ট্যাগ টাইটেল কিওয়ার্ডগুলো দিতে হবে, ঠিক আছে? কীভাবে ভিউস আনবেন, কীভাবে চ্যানেল গ্রো করবেন, এই বিষয়গুলো নিয়ে আমি প্রত্যেকটা ভিডিওতে ধাপে ধাপে সুন্দর করে খুবই সহজভাবে আপনাদেরকে বোঝাবো। একটি হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন, সেই পর্যন্ত আমার সাথে থাকবেন, ঠিক আছে? আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের হচ্ছে মহামূল্যবান কমেন্টটি অবশ্যই করবেন, ভুলে যাবেন না।